বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম বিষয়ের আমার প্রথম ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। তোমরা ইতিমধ্যে অনেকেই আমাকে চিনে ফেলেছ, কারণ আমি এর আগেও তোমাদের দুটি অনলাইন ক্লাস নিয়েছিলাম, আর ওই ক্লাসগুলো ছিল মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর। হ্যাঁ, আমি ওই ব্যক্তি এবং আমি একমাত্র প্রভাষক যে তোমাদের দুটি বিষয়, বিশেষ করে যারা তোমরা মানবিক শাখায় যারা আছো তাদের আমি দুটি বিষয়ে ক্লাস নিব। একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর একটা হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম বিষয়ে ক্লাস নিতে আমি খুবই মজা পাই, খুবই আনন্দ পাই, কারণ এটি এমন একটি সাবজেক্ট, এই সাবজেক্টে ক্লাস নিতে গেলে স্টুডেন্টদের খুব কাছাকাছি চলে যাওয়া যায়, তাদের সাথে খুব ভালোভাবে মেশা যায়, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যায়। এই জন্য এই সাবজেক্টটি আমার খুবই ভালো লাগে, বলতে পারো এটি আমার ভালোবাসার সাবজেক্ট। তো চলো, আমি মূল ক্লাস শুরু করার আগে আগে তোমাদেরকে সমাজকর্ম বিষয়ের মানদণ্ড নিয়ে একটু কথা বলি, যে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে, কত মার্কসের পরীক্ষা হবে এই বিষয়ের উপর। সমাজকর্ম বিষয়ে তোমাকে মোট 100 মার্কসের পরীক্ষা দিতে হবে, আর এই 100 মার্কসের মানদণ্ড যেটা, সেটা হচ্ছে সৃজনশীল আসবে 60-এর মধ্যে, 8টি প্রশ্ন দেওয়া থাকবে, ওই 8টি প্রশ্নের যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওই প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মধ্যে ওই তোমার জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক থাকবে, প্রয়োগমূলক থাকবে, ঠিক যেভাবে তোমরা এসএসসি পরীক্ষা তোমরা ঠিক যেভাবে দিয়ে এসেছো ঠিক একইভাবে। মোট 6টি প্রশ্ন তো দেয়া লাগবে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে 60, আর বাকি 40 হচ্ছে তোমার বহু নির্বাচনী, সেখানে তোমার 40টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। এই হলো তোমাদের 100 মার্কসের পরীক্ষা। আর হ্যাঁ, একটি কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে পরীক্ষা তোমাকে অবশ্যই সৃজনশীল এবং বহু নির্বাচনী দুটোতেই আলাদা আলাদা করে পাশ করা লাগবে, তবে তোমার পাশ আসবে, মানে তোমার পাশগুলো আলাদা আলাদা করতে হবে। তো এই ছিল মূলত আসলে সমাজকর্ম বিষয়ের মানবণ্ডন। এবার চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি খুব বেশি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমি শুধুমাত্র সমাজকর্ম এই বিষয়টা কি বা সমাজকর্ম জিনিসটা কি এটা সম্পর্কে একটু কথা বলবো। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই যে সমাজকর্ম বা এই বিষয়ের নাম, বিষয়ের নামটি শুদ্ধভাবে জানা এটা খুবই দরকার। তুমি যে সাবজেক্টটি পড়ালেখা করছো, যে বিষয়টি তুমি জানছো, ওই বিষয়টির শুদ্ধ নামটি তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো কথাটা কেন বলছি, আমি নিজেও যখন সমাজকর্ম ক্লাস করেছি তখন প্রথম ক্লাসে আমাদের স্যারও ঠিক একইভাবে প্রথম দিন আমাদেরকে এই জিনিসটি শিখিয়েছিলেন, সমাজকর্ম। দেখো আমি দুভাবে সমাজকর্ম শব্দটি লিখেছি, এক জায়গায় আমি সমাজ এবং কর্ম আলাদা করে লিখেছি, আর এক জায়গায় আমি একই সাথে লিখেছি, কোনটি সঠিক? হ্যাঁ অবশ্যই উপরের যেটি একই শব্দে সেটা সঠিক, আর নিচে আলাদা শব্দ যদি তুমি লিখো সেটি ভুল। এই জিনিসটি কখনোই করা যাবে না, পরীক্ষার খাতায়ও কখনোই তুমি এভাবে ভুলটা লিখবে না, কারণ একজন তুমি যে বিষয়টি পড়ছো সেই বিষয়ের সঠিক নামটি অবশ্যই তোমার জানা উচিত, যাতে আমি কোনো পরীক্ষায় কখনোই যদি কাউকে দেখি যে তুমি বিষয়টির নাম নামই তুমি ভুল করেছো, অবশ্যই তোমার প্রতি আমার একটি নেতিবাচক ধারণা তৈরি হবে, আমি বুঝে নিব যে ও আসলে এই বিষয়টি ভালো করে জানে না। তো চলো আমি প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে সমাজকর্ম আসলে কি, সমাজকর্ম কাকে বলে, এটা নিয়ে আজকে শুধু আমি কথা বলবো, যে আমি শুধু তোমাদের কাছে সমাজকর্মের ধারণা দেব। দেখো সমাজকর্ম অনেকেই মনে করে যে সমাজের কর্ম মানেই হলো সমাজকর্ম, বিষয়টা তা না, এটা একটা বিশদ একটি সংজ্ঞা রয়েছে, একটু গভীর একটি সংজ্ঞা রয়েছে। সমাজকর্ম আসলে যে শুধুমাত্র সমাজের কর্ম মানেই সমাজকর্ম, বিষয়টা তা না। সমাজকর্ম আসলে একটা পেশার নাম। পেশা কি? মনে করো কেউ যদি ডাক্তারি একটা পেশা, শিক্ষকতা এটা একটা পেশা, ওকালতি এটা একটা পেশা, ঠিক তেমনি সমাজকর্ম একটি পেশা। তুমি যদি ডাক্তারি করতে চাও তো অবশ্যই তোমাকে ডাক্তারি বিদ্যায় তোমাকে পারদর্শী হতে হবে, যদি তুমি শিক্ষকতা করতে চাও তবে তুমি যে বিষয়ে শিক্ষকতা করবে ওই বিষয়ের উপর অবশ্যই তোমাকে পারদর্শী হতে হবে। আবার মনে করো তুমি যদি ওকালতি করতে চাও তবে অবশ্যই তোমাকে আইন বিদ্যায় পারদর্শী হতে হবে। ঠিক তেমনি
সমাজকর্ম পেশায় যদি তুমি পারদর্শী হতে চাও বা সমাজকর্মী যদি তুমি হতে চাও, যারা সমাজকর্ম করে তাদেরকে আমরা সমাজকর্মী বলে থাকি, এই পেশায় যারা নিয়োজিত তাদের নাম হচ্ছে সমাজকর্মী। তুমি যদি সমাজকর্মী হতে চাও তবে অবশ্যই তোমাকে সমাজকর্ম বিষয়ের উপরে অগাধ পাণ্ডিত্য থাকতে হবে, এই বিষয়ের উপর পড়ালেখা করতে হবে। এটা যেহেতু এটা একটি পেশা, এই পেশায় যেতে হলে তোমাকে অবশ্যই এই বিষয়ের উপরে তোমাকে উচ্চতর শিক্ষা নিতে হবে। তো এটা কী ধরনের পেশা? যেমন ডাক্তারি মনে করে মানুষকে সেবা প্রদান করে, তাই তো, ট্রিটমেন্ট করে, বা এই যে একটা যেটা বললাম যে শিক্ষকতা মানুষকে শিক্ষা প্রদান করে, তাই তো, আবার মনে করো ওকালতি মানুষকে আইনি সহায়তা প্রদান করে। তাহলে সমাজকর্ম এমন কি পেশা যে এটার কাজ কি? সমাজকর্মের মূল কাজ হচ্ছে এটা মানুষের বিভিন্ন রকমের সমস্যাগুলোর বৈজ্ঞানিক স্থায়ী সমাধান প্রদান করে। দেখো কথাটি আমি বলতে পারতাম যে সমস্যার সমাধান করে, না, আমি বলেছি যে সমস্যার বৈজ্ঞানিক স্থায়ী সমাধান করে, মানে সমাধানটি এমন বা এমন হবে যাতে এই ব্যক্তি দ্বিতীয়বার আর ওই সমস্যায় না পড়ে। আমি একটু উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। দেখো অনেকেই যেটা করে যে সমাজ কল্যাণ এবং সমাজকর্মকে একই বিষয় মনে করে, না, একই না, আসলে সমাজ কল্যাণ আর সমাজকর্মের আলাদা, যখন আমি পার্থক্যটা বলবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে সমাজকর্মটা কি। সমাজ কল্যাণের আগে একটা উদাহরণ দিই। মনে করো কোনো একজন ব্যক্তির মাছের প্রয়োজন, তার মাছ দরকার, সে মাছের অভাবে ভুগছে, এটা একটি সমস্যা, তোমার কাছে এসেছে মাছের জন্য, তো তুমি তাকে একটি মাছ দিয়ে দিলে, সে চলে গেল মাছ নিয়ে, পরের দিন বা তার ওই মাছটি শেষ হয়ে যাওয়ার পর সে তোমার কাছে আবার আসলো, তুমি আবার তাকে আরেকটি মাছ দিয়ে সাহায্য করলে। এভাবে দেখা গেছে যে আরও একদিন সে আবার আসবে, তুমি আবারও তাকে দিতেই থাকলে, এতে করে তার সমস্যার আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, সে বারবার তোমার কাছে আসতে থাকবে। আর তাহলে এটা হচ্ছে সমাজ কল্যাণ, যে তুমি বারবার তাকে মাছ দিয়ে তুমি তার সমস্যার সমাধান করতে চাচ্ছ, অস্থায়ী একটা সমাধান। আর সমাজকর্ম হচ্ছে কি, ওই যে ব্যক্তিটি তোমার কাছে মাছের জন্য আসবে তুমি তাকে মাছ দিবা না, তুমি তাকে মাছ ধরার কৌশল, যেটা মাছ কিভাবে ধরে তুমি সেটা শিখিয়ে দিবে। এতে করে হবে কি, তার ওই সমস্যাটার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। এই দ্বিতীয়টি হচ্ছে সমাজকর্মের উদাহরণ। প্রথমটি ছিল সমাজ কল্যাণ, যেটা অস্থায়ী একটা সমাধান দিচ্ছ তুমি, আর প্রথমটি, আর দ্বিতীয়টি হচ্ছে একটি স্থায়ী সমাধান যেটাকে আমরা সমাজকর্ম বলে থাকি। যারা মুসলিম যারা আছো তারা, আমরা যারা ওই যারা স্কুলে ছোটোবেলায় ক্লাস 3-4 বলার সময় দেখা গেছে যে মাদ্রাসা লাইনে যারা পড়ালেখা করেছে সেখানে একটি গল্প ছিল, একটা কবিতা ছিল, যে ওই যে একজন ভিক্ষুক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ভিক্ষার জন্য এসেছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, তাকে ভিক্ষা দেন নাই, তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কাছে কিছু আছে, কোনো সম্পদ আছে? সে বলেছিল না, আমার কাছে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কিছুই নেই? সে বলল যে আমার কাছে কিছুই নেই, শুধু আমার কাছে একখানা কম্বল আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার কম্বলটা নিয়ে এসো। ওই কম্বলটি নিয়ে আসার পর উনি যেটা করলেন যে কম্বলটি বিক্রি করে দিলেন, এবং বিক্রি করে দেওয়ার পর ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে উনি ওই ভিক্ষুকের জন্য খাবার কিনে দিলেন, এবং বাকি টাকা দিয়ে একটি কুঠার কিনে দিলেন, আর বললেন যে যাও এই কুঠার দিয়ে আজকে থেকে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর এটা বাজারে এনে বিক্রি করবে, তবু তুমি ভিক্ষা করবে না। খেয়াল করো, উনি ভিক্ষা দেন নাই, ভিক্ষাকে নিরুৎসাহিত করে উনি ওই ভিক্ষুক যে লোকটি ছিল তার সম্পদকে কাজে লাগিয়ে তার একটি স্থায়ী সমাধান করে দিয়েছেন। হ্যাঁ, সমাজকর্মের মূল থিমটাও এটা। যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল বা কোনো জনসমষ্টি কোনো সমস্যায় পড়ে যাবে, তখন ওই সমস্যাটার সমাধান করে দিবে ওই লোকের সম্পদ দিয়ে, জাস্ট একটা কৌশল, বিভিন্ন রকমের কৌশল বা মেথড অ্যাপ্লাই করে সমস্যার সমাধান করে দিবে, যাতে এই সমস্যাটি ওই ব্যক্তি দ্বিতীয়বার ফেস না করে। একটু পিছনের কথা একটু বলি যে সমাজকর্ম আসলে আসছে কোত্থেকে। আমি যদি বলি যে সমাজকর্ম উৎপত্তি কোন জায়গা থেকে, তাহলে বলতে হবে হ্যাঁ অবশ্যই সমাজ কল্যাণ থেকে, এই যে মানুষকে সাহায্য করার একটা মন মানসিকতা, হ্যাঁ এটা অবশ্যই সমাজ কল্যাণ থেকে। পৃথিবীতে যখন প্রথম বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়, দেখো প্রত্যেকটি ধর্মে কী বলা হয়েছে, মানব সেবা করার জন্য। মানুষ ধর্মে বিভিন্ন ধর্মে প্রভাবিত হয়ে মানুষ সেবা করতো, বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করতো, মানুষ কেউ একজন সমস্যা পড়ে গেলে তাকে সহযোগিতা করতো, এবং তারা ধরে নিত যে আমি পরকালে আমি ভালো কি এর বিনিময়ে ভালো একটা বিনিময় পাবো। তুমি আর আমিও যখন আমাদের কাছে যখন একজন ভিক্ষুক আসে বা একজন অসহায় ব্যক্তি আসে, আমরা 5 টাকা বা 10 টাকা হেল্প করার পর দেখো তো তোমার মাথায় জাস্ট 5 মিনিটের জন্য হলো কাজ করে যে জান্নাত বুঝি পেয়ে গেছি, বেহেস্তে বুঝে চলে যাবো, এই যে তুমি দিয়ে দাও কোনো বিনিময় ছাড়া, কিসের আশায়, পরকালে কিছু একটা পাবে। ঠিক তেমনি পৃথিবীতে প্রথম যখন ধর্মগুলোর আবির্ভাব হয়,
তখন ধর্মে প্রভাবিত হয়ে মানুষ বিভিন্ন সমাজ কল্যাণ করতে থাকে, সমাজের কল্যাণে বা মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করতে থাকে। একটা সময়ে যখন শিল্প বিপ্লবের পরবর্তীতে যখন শহর তৈরি হয়, শহর নগর যখন সৃষ্টি হয়, যখন একই সাথে অনেকগুলো মানুষ একই জায়গায় বসবাস করা শুরু করে, তখন বিভিন্ন রকমের নতুন কিছু সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলো সমাধান আর ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছিল না। মনে করে একই জায়গায় বসবাস করার কারণে সেখানে বস্তি সমস্যা দেখা দিচ্ছিল, সেখানে পয় নিষ্কাশন সমস্যা দেখা দিচ্ছিল, মাদকাসক্তি সমস্যা দেখা দিচ্ছিল, পারিবারিক ভাঙন ছিল, বিভিন্ন পরিবেশ দূষণ ছিল, বড় বড় সমস্যাগুলো তৈরি হচ্ছিল এবং ওই সমস্যাগুলো কখনোই মানুষের পক্ষে সমাধান করা সম্ভব হয়নি এবং ওই সমস্যাগুলো বহুমুখী ছিল। যেমন মনে করো জনসংখ্যা বেড়ে গেছে, ওটার সাথে সাথে বেকারত্ব বেড়ে গেছে, আবার বেকারত্ব বেড়ে গেছে সেটার সাথে সাথে দারিদ্রতা বেড়ে গেছে, দারিদ্রতা বেড়ে গেছে সেটার সাথে দারিদ্রতার সাথে আবার পুষ্টিহীনতা জড়িত। এক একটি সমস্যার অনেকগুলো মুখ, বহুমুখী বিভিন্ন রকমের সমস্যাগুলো তৈরি হচ্ছিল এবং ওই সমস্যাগুলো সমাধান করার জন্য সমাজবিজ্ঞানীরা তখন খুবই চিন্তিত হয়ে পড়ল এবং তখনই মানুষের এই ধরনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য যেই বিজ্ঞান বা যেই বিষয়টির আবির্ভাব হয় সেটি মূলত সমাজকর্ম। তাহলে আমরা বলতে পারি যে সমাজকর্ম আসলে হ্যাঁ একটি পেশা, তবে একটা সেবাকর্ম, এক ধরনের সাহায্যকারী পেশা, যেটাতে কি করে মানুষের সমস্যার স্থায়ী সমাধান করে দেয়। আর এই সমাজকর্ম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, এটা কিন্তু আবার আলাদা শব্দ সোশ্যাল ওয়ার্ক, আর সমাজ কল্যাণ যেটা সেটার ইংরেজি প্রতিশব্দ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, এই তো ছিল আমাদের সাধারণ অর্থে সমাজকর্মকে। যদি আমি বইয়ের ভাষায় বলতে যাই, বইয়ের ভাষায় আমাকে কী বলবো যে কীভাবে আমি সমাজকর্মের সংজ্ঞা প্রদান করব। সমাজকর্মের যতগুলো সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ, তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ওয়াল্টার এ ফ্রেডল্যান্ডার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের বহু নির্বাচনে এই প্রশ্ন চলে আসে যে কে প্রদান করেছেন সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, বলবা যে WF ফ্রেডল্যান্ডার। এবং মাঝে মাঝে দেখা যায় যে অনুধাবনমূলক প্রশ্নে এটা চলেই আসে যে WF ফ্রেডল্যান্ডারের ওই গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করো, তখন তোমাকে অবশ্যই ওই সংজ্ঞাটি প্রদান করতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই যে WF ফ্রেডল্যান্ডারের সেই সমাজকর্মের গ্রহণযোগ্য সংজ্ঞাটি কী। উনি বলেছেন যে সমাজকর্ম হলো একটি মানবীয় সম্পর্ক বিষয়ক, বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নির্ভর এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি অর্জন এবং স্বাধীনতা অর্জনে এককভাবে এবং দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। হ্যাঁ, শুনতে অনেক এলোমেলো মনে হয়েছে, বড় মনে হয়েছে, কষ্ট করে এটা মুখস্থ করে ফেলতে হবে। কেন? কারণ এটা হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা সমাজকর্মের, এই জন্য এই সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ করে নিবে। এবং আজকের ক্লাসের আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা, যে আজকের ক্লাসের পরে তোমরা অবশ্যই যে কাজটি করবে সেটা হচ্ছে এই সংজ্ঞাটি মুখস্থ করে ফেলবে। তাহলে আমার আজকে মূল কথাগুলো কী ছিল, সমাজকর্ম শব্দটি কীভাবে লিখতে হয়, সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কী, সমাজকর্ম আর সমাজ কল্যাণ একই কথা কি না, সমাজ কল্যাণের আবার ইংরেজি প্রতিশব্দ কী, আবার সমাজকর্মের আবির্ভাব কখন হয়, শিল্প বিপ্লবোত্তর সমাজের জটিল সমস্যা সমাধানের জন্য, মানে শিল্প বিপ্লবের পরে মূলত সমাজকর্ম পেশাটির আবির্ভাব হয়, এবং সর্বশেষ যেটি বলেছি সেটা হচ্ছে সমাজকর্মের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা বলেছি, আর এই সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তো ঠিক আছে, আজকে আর নয়, তোমাদের সাথে দেখা হবে ঠিক আগামী বৃহস্পতিবার একই সময়ে একই বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।